ঢাকা শিক্ষা বোর্ডের সম্মানিত আমরা এবারে আমন্ত্রণ জানাবো আমাদের সিন্ডিকেট সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট অসীম কুমার স্যারকে, প্রফেসর অসীমের সম্মানিত সদস্য ডক্টর ফারুক স্যারের সহধর্মী নিজে আসছেন ডক্টর ফারুক স্যার, আমাদের বিওটির সম্মানিত সদস্য। এবারে পুরস্কার নেবেন কামরুন নাহার আপা, সম্মানিত বিওটির সদস্য। সম্মানিত বিওটির সদস্য মাসুদা কবির, সম্মানিত সদস্য মাসুদা কবির, আর কেউ আছে? যিনি সৌভাগ্যবান ব্যক্তি তার কুপনটি এবারে উঠছে, আমরা দেখি কে সে সৌভাগ্যবান পঞ্চম সৌভাগ্যবান ব্যক্তি। ত্রিপুল তিন তিন ফারজানা আক্তার আইন বিভাগ, ফারজানা আক্তার আইন বিভাগ পঞ্চম সৌভাগ্যবান। সৌভাগ্যবান কোন ব্যক্তি বা আমাদের কোন ছাত্রী বা আমাদের কোন অভ্যাগত অতিথি কে হন আমরা দেখি এবারে চতুর্থ সৌভাগ্যবান ব্যক্তিকে। স্যার এবারে উঠান একটি, এটি হবে চতুর্থ পুরস্কার। তৃতীয় এই সৌভাগ্যবান ব্যক্তিকে পুরস্কৃত করবেন কামরুন নাহার আপা আমাদের। আমাদের বোর্ড অফ ট্রাস্টি যে সদস্য উনি এই পুরস্কারটি দিবেন, ঠিক আছে, ডক্টর শাহজাহান কবির সাহেবকে। তৃতীয় পুরস্কার আবার নতুন হবে, তারপরে এক নম্বর 1286 এক নম্বর পুরস্কার কেউ আছেন? কেউ থাকলে বলেন, এটা বাদ, এবার নতুন করে হবে, আবার দেন। এবার দুই নম্বর, এবার দুই নম্বর পুরস্কার, দ্বিতীয় পুরস্কার। দ্বিতীয় পুরস্কার পাওয়া গেছে, দ্বিতীয় পুরস্কারটি দিবেন স্যার, এদিক দেন। দ্বিতীয় পুরস্কারটি দেওয়ার জন্য 1267 পড়েন, 7-6-5 আহমেদ বিনিয়ামি।